নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। সর্বভারতীয় কংগ্রেস উপনেতা গৌরব গগৈ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন উদ্ধারবন্দে। সর্বভারতীয় কংগ্রেস উপনেতার সাংসদ গৌরব গগৈ গৌহাটি থেকে বরাক উপত্যকা দুই দিনের সফরে আসলেন। বুধবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় সমর্থকদের মধ্যে উৎসাহের জোয়ার পরিলক্ষিত হয়। বিমানবন্দর চত্বর স্লোগানে মুখরিত করে তোলেন সমর্থকরা। কংগ্রেস কর্মীরা পুষ্পস্তবক ও গামছা পরিয়ে উষ্ণ সংবর্ধনায় জোয়ারে ভাসালেন। বিমানবন্দর থেকে শিলচর অভিমুখে রওনা দিয়ে উধারবন্দ ব্লক কংগ্রেস কার্যালয়ের সম্মুখে আসতেই উধারবন্দ ব্লক কংগ্রেস কর্মী সমর্থকরা গৌরব গগৈকে উষ্ণ সংবর্ধনা দিয়ে ব্যান্ড বাজিয়ে ও বাজি পুড়িয়ে নির্বাচন কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, ললিত গোয়ালা, ব্লক সাধারণ সম্পাদক নুরুল হক লস্কর, ব্লক সংখ্যালঘুর সভাপতি কাছাদ বরলস্কর, তাপস দাস, অশোক দুবে প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বেমাৰটো এতিয়া বৰাকত কমলক্ষ পুৰকাস্তদে বিজেপিক সমৰ্থন কৰাৰ পিছত আহিব দেখা পাব। আচ্ছা, আপুনি মানে এই নেশ্যনেল পলিটিক্সত আপোনাৰ গুৰুত্ব বাঢ়ি আছে, কিন্তু আপোনাৰ যে ষ্টেটৰ যে অৱস্থা, মানে তাত আপোনাৰ কিবা দৰকাৰ আছে নেকি? আপুনি ষ্টেটত আহিব নে আপুনি চেণ্টাৰত গুৰুত্ব বেছি দিব? চব অসম ষ্টেটৰ ভিতৰত এনেকুৱা পৰিস্থিতি, ৰাজনৈতিকভাৱে জটিল পৰিস্থিতি আমি আগতেও দেখিছোঁ। যেতিয়া অৱপৰ চৰকাৰ আছিল, কংগ্ৰেছ কৰিবলৈ যথেষ্ট জটিল আছিল। আমাৰ কংগ্ৰেছ দলটোক মাত্ৰ আমাৰ নিজৰ ৰাজনৈতিক আদৰ্শভাৱে সমাজে বহিষ্কাৰ কৰিছিল, আমাৰ মানুহক গুলিয়াই মাৰিছিল। কিন্তু সেই সময়তো আমি নিজৰ আদৰ্শ লৈ কম্প্ৰমাইজ কৰা নাছিলোঁ। আমি সকলোৱে মাত মাতিছিলোঁ। প্ৰয়াত প্ৰধানমন্ত্ৰী ইন্দিৰা গান্ধীদেৱে যি নেতৃত্ব শিকাই গ'ল, দুৰ্বল মানুহৰ বিপদত কেনেদৰে থিয় দিব লাগে, ছাপোৰ্ট কৰিব লাগে, সেই আদৰ্শ অসম আন্দোলন দিনতো কংগ্ৰেছ দলেহে ইন্দিৰা গান্ধী প্ৰয়াত ইন্দিৰা গান্ধী আদৰ্শ পাহৰি যোৱা নাছিল। তেনেকুৱা দিন আমি দেখা পাইছোঁ আগতে, আৰু এনেকুৱা দিনবোৰ কেনেকৈ পাৰ কৰিব লাগে আমি সকলোৱে জানো। মোৰ কথা নহয়, প্ৰত্যেক কংগ্ৰেছ কৰ্মী প্ৰত্যেক গাঁৱত প্ৰত্যেক ব্লকত ইয়াৰ আগৰ বেয়া সময়বোৰ পাৰ কৰি দেখিছে, আৰু আমি আজিও আমি সামূহিকভাৱে একত্ৰিত হৈ আমি ভাললৈ আমি অৱস্থানলৈ যাম। ৰাইজৰ আশীৰ্বাদ পাবলৈ যিমান চেষ্টা কৰিব লাগে, যিমান ত্যাগ কৰিব লাগে, যিমান চেক্ৰিফাইচ কৰিব লাগে, আমি সকলোৱে সেই কাম কৰিবলৈ সাজু কৰিছোঁ। বিয়া দিনত আপোনাৰ এডভাইচ কি হ'ব দলীয় কৰ্মী মানে কৰ্মীবিলাকৰ প্ৰতি? লয়েলটি টু চাব পাৰ্টিৰ লগত কোন লয়েল, কোন ৱফাদাৰ, কোন বিশ্বাসযোগ্য, সেইজন ব্যক্তিসকলক চিনাক্ত কৰক। যিহেতু ভৱিষ্যত পৰৱৰ্তী সময়ত যেতিয়া আমাৰ কংগ্ৰেছৰ চৰকাৰ আহিব, বেয়া দিনত কৰি থকা কংগ্ৰেছৰ মানুহখিনি আমি আটাইতকৈ বেছি মৰম আৰু গুৰুত্ব দিম। তেতিয়াৰ পৰাই চবৰ মানে কোনে বেয়া দিনত কংগ্ৰেছ কৰি আছে, ব্লকে ব্লকে মণ্ডলে মণ্ডলে লিষ্ট বনাওক, আৰু এইখিনি মানুহৰ ভৱিষ্যত আমি প্ৰথম আমি স্বীকৃতি আৰু আমি উপকাৰ আৰু তেওঁলোকক এটা আগুৱাই লৈ যাবলৈ আৰু তেওঁলোকৰ পৰামৰ্শ আমি প্ৰথমে লওঁ। 2024 চনত কথাখিনি মানে আপোনাৰ কংগ্ৰেছ কেনেকৈ ৰিজাল্ট কৰিব আপুনি? এতিয়াতো আপোনালোকে দেখা পাইছে ইণ্ডিয়া এলায়েন্সত আমাৰ লাহে লাহে আমাৰ ছিট শ্বেয়াৰিং হৈছে, আৰু তাৰ তুলনাত ইণ্ডিয়া এলায়েন্সত ক'ত ছিট শ্বেয়াৰিং হৈছে? আমাৰতো ইউপিত হৈ গ'ল, আমাৰ আম আদমীৰ লগত হৈ গ'ল, ডি এম কে লগত প্ৰায় হ'ব এটা অৱস্থাত আছে। কিন্তু NDAটো এটা এলায়েন্স, BJPটো অকলে নাই, BJPৰ লগতো এলায়েন্স আছে। কোনটো ৰাজ্যত তেওঁলোকে এলায়েন্স কৰিছে? আজি মহাৰাষ্ট্ৰত কি হৈছে? মহাৰাষ্ট্ৰত BJPৰ পক্ষত যিমান মানুহবোৰ আছে আৰু শিৱসেনাৰ পক্ষত একনাথ শিন্দে মানুহৰ যিখিনি আছে, তেওঁলোকৰ মাজত গুলীয়াগুলি হৈ আছে।
আজি মণিপুৰত কি হৈছে? যোৱা কালি মণিপুৰৰ এজন ASP পুলিচ অফিচাৰক মানুহবোৰ গৈ তাক ধৰিছে। আজি হাৰিয়ানাত কি হৈছে? এজন BJP লগত মিত্ৰতা কৰা INLD দলৰ ডাঙৰ নেতা গুলিয়াই মাৰিছে। উত্তৰ প্ৰদেশত কি হৈছে? আজি তাত পৰীক্ষা পেপাৰ লিক হৈ গৈছে। তো ৰাইজে গোটেইবোৰ কথা চাই আছে। আৰু আমাৰ যিদৰে ৰাহুল গান্ধী ডাঙৰীয়া মণিপুৰ বা মুম্বাই যাত্ৰা কৰোঁতে এতিয়া ৰাজস্থানত আহিছে, তৃণমূল পৰ্যায় মিডিয়া আমাক ট্ৰেডিশ্যনেল মিডিয়া মেইন ষ্ট্ৰীম মিডিয়া আমাক দেখাওক নেদেখাওক কংগ্ৰেছৰ কামবোৰ ৰাইজে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ কামৰ যাত্ৰা সকলোৱে চাই আছে আৰু তাৰ ফলাফল। বিকাশের যাত্রা নিয়ে আগামী 1 মার্চ বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন প্রথমে মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করবেন। সেখান থেকে হেলিকপ্টারে রামকৃষ্ণনগর যাবেন। সেখানে করিমগঞ্জ মেডিকেল কলেজের ভূমি পূজা করবেন। রামকৃষ্ণনগর থেকে আসবেন লক্ষ্মীপুরের লাবক খেলার মাঠ থেকে ভার্চুয়ালি কাছাড় জেলায় প্রায় 700 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস সহ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আজ সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী সফরের বিস্তারিত তথ্য জানালেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 53টি চা বাগানের জন্য 53টি অ্যাম্বুলেন্স উনি এখান থেকে বিতরণ করবেন। 53 অ্যাম্বুলেন্স আর অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, ইতিমধ্যে এই অ্যাম্বুলেন্সগুলি লাভক আমাদের কয়লাপুর DSA-তে এগুলি রাখা হয়েছে। এখান থেকে মুখ্যমন্ত্রী সেগুলি ভার্চুয়ালি সেগুলিকে সমস্ত যে অ্যাম্বুলেন্সগুলি সমস্ত বাগানে পাঠিয়ে দেওয়া হবে। বাগান কর্তৃপক্ষ এবং হেলথ ডিপার্টমেন্টের সহযোগিতায় এগুলিকে প্রত্যেক বাগানের যে হাসপাতাল আছে বাগান ম্যানেজমেন্টের তাদের অধীনে সেইগুলি পরিচালিত হবে। এতিয়া 2021 চনত তেওঁ শিলচর আহিছিলে, তেতিয়া তেওঁ নিজে ঘোষণা কৰিছিলে যে শিলচর জেল আমি লক্ষ্মীপুরলৈ স্থানান্তরিত করি। দুখন তিনখন মাটি চোৱাৰ পিছত এটা ফাইনেল লাভক গ্ৰান্টত 80 বিঘা মাটি ইতিমধ্যে দিয়া হৈছে। PWD ডিপাৰ্টমেণ্টৰ পৰা কনচালটেণ্টে 109 কোটি টকাৰ প্ৰজেক্ট ইতিমধ্যে ঘোষণা কৰিছে। আমি আশাবাদী যে অহা 3 মাহৰ ভিতৰত আমি চেণ্ট্ৰেল জেইল আৰু লগতে আপোনালোকে জানে যে 7 ছেপ্টেম্বৰ 2023 চনত মুখ্যমন্ত্ৰী যেতিয়া শিলচৰত আহিছিলে দুখন ব্ৰিজৰ কথা তেওঁ ঘোষণা কৰিছিলে, এখন শিলঘাট ব্ৰিজ আৰু এখন মধুৰাঘাট ব্ৰিজ। এৰ মাজতে মধুৰাঘাট ব্ৰিজৰ DPR তৈরির কাম চলি আছে। শিলঘাট ব্ৰিজৰ যেটো আছে শিলঘাট ব্ৰিজৰ কাৰণে মুখ্যমন্ত্রী মহোদয়ে CRF ফাণ্ডৰ পৰা 85 কোটি টকা ইতিমধ্যে দিছে, কিন্তু চেণ্ট্ৰেলৰ এপ্ৰুভেলৰ কাৰণে সেইটো গৈছে। সেইকাৰণে টেণ্ডাৰটো হোৱা নাই, সেইকাৰণে আমি এইটো কৰিব পৰা। কিন্তু আমি আশাবাদী 3 মাহৰ ভিতৰতে এই দুটা কামৰ মাননীয় মুখ্যমন্ত্রীৰ হাতত আমি উদ্বোধন শিলান্যাস কৰিব পাৰিম। শিলচরে আয়োজিত হলো 5 দিনব্যাপী রামকথা ভাগবত পাঠ অনুষ্ঠান। বুধবার শিলচর ঘুঙ্গুর ভেটেরারি দুর্গা মণ্ডপে 5 দিনব্যাপী রামকথা ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামকথা ভাগবত পাঠ অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন অযোধ্যা থেকে আগত গৌরবকৃষ্ণ শাস্ত্রী মহারাজের হাত ধরে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান, কলশ যাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এবছর দ্বিতীয়বারের মতো 5 দিনব্যাপী রামকথা ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং রাম ভজন মহাপ্রসাদ বিতরণ সহ ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাইকে এই 5 দিনব্যাপী রামকথা ভাগবত পাঠ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান আয়োজকের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনারায়ণ নুনিয়া, প্রদীপ নুনিয়া, নকুল নুনিয়া, বিশ্বজিৎ নুনিয়া, ধনঞ্জয় নুনিয়া সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ঘুঙ্গুর ভেটেরিনারি দুর্গা মণ্ডপ কা এক রামকথা আয়োজন কিয়া গয়া হ্যায়। সবই গ্রামবাসী মিলকে এ রামকথা কা শুভ আরম্ভ কিয়া হ্যায়। আজ কলশ যাত্রা হুয়া হ্যায় ঘুঙ্গুর দুর্গা মণ্ডপ সে লেকর NIT পয়েন্ট তক এন্ড ঘুঙ্গুর দুর্গা মণ্ডপ তক পৌঁছে হ্যায়। অতিথি কোন হ্যায় আপকে? অতিথি হম লোগ কা হ্যায় গৌরব কৃষ্ণ শাস্ত্রী মহারাজ জি। হম লোগ 5 দিন কা অনুষ্ঠান চলে গিয়ে শিলপুরি মেহেরপুর সব শিলচর কে সব ভাই বহনো কো মেরে তরফ সে হার্দিক রামকথা কা আয়োজন কিয়া হ্যায়। ইসি মে সবই কো এক সাথ যোগ কে রামকথা কা আনন্দ লে লিজিয়ে।
अनुष्ठान में आने के लिए आमंत्रण कर रहा हूँ। প্রতিবছরের মতো এবছরও স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলে আয়োজিত হলো ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ সুবর্ণা ভট্টাচার্য স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের উপস্থিতিতে চিকিৎসা করেন। ব্যতিক্রমী এই পদক্ষেপ সচরাচর অন্যান্য বিদ্যালয়গুলিতে দেখা যায় না। পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক ভারসাম্য বজায় রাখার সঙ্গে চিকিৎসা ও সমস্যাগুলোর ব্যাপারেও তীক্ষ্ণ নজর রাখছে স্কুল কর্তৃপক্ষ, যার ফলে অভিভাবকদের মনেও স্বস্তির নিঃশ্বাস। চিকিৎসা শিবিরকে কেন্দ্র স্কুলের অধ্যক্ষা নীলাঞ্জনা বিশ্বাস বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের কাছে। উল্লেখযোগ্য যে শিলচর শহরের বিভিন্ন এলাকায় প্রাইভেট স্কুল থাকলেও শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল বিগত কয়েক বছর ধরে ব্যতিক্রমী কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভবিষ্যৎ গঠন করতে বিশেষ ভূমিকা পালন করে আসছে, যার ফলে ছাত্রছাত্রী অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে প্রতিনিয়তই এক আনন্দের উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন। খুব ভালোভাবে প্রত্যেকটা বাচ্চার পরীক্ষা করছে, কান নাক দাঁত চোখ এভরিথিং প্রত্যেকটা জিনিস চেক আপ করছে। প্যারেন্টসরাও ভীষণ খুশি, আমাদের যে প্যারেন্টস আছে প্যারেন্টসরাও ভীষণ হ্যাপি। ওদের বাড়িতে যা দেখছে বাচ্চার মধ্যে কিছু একটা, ক্লাস টিচার বলে দিচ্ছে এটা যেন ডক্টরকে বলা হয়, অ্যাকর্ডিংলি ডক্টর ফলো আপ। ধন্যবাদ ম্যাডাম। আপনার ভালো নামটা? নীলাঞ্জনা বিশ্বাস। কি পদে রয়েছেন? আমি প্রিন্সিপাল। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।